আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রেডি শুডি হয়ে কিন্তু আমি আজকে বিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো বিয়ে বাড়ির জন্য আমি অলমোস্ট রেডি। তো এখানে আমি একটা ব্লু কালারের গাউন পরেছি আর মাথায় দিয়েছি একটা হালকা মিষ্টি কালারের, মানে হালকা মিষ্টি কালারের একটা হিজাব। আর সো আমি এখানে রেডি। তো চলুন বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে বোন ও রেডি। সো চলুন, মা ওখানে রেডি হচ্ছে। আমার লুকটা হচ্ছে পুরো এটা, এখানেই হয়ে গেছে। তো চলুন দেখা যাক। সো এই দুদিন আমার ডে অফ ছিল আর ডে অফের মধ্যেই দেখলাম একটা বিয়েবাড়ির অনুষ্ঠান রাতেবেলা ছিল। তো ভাবলাম কেন না অনুষ্ঠান দিয়ে ঘুরে আসা যাক, একটু মনটা ফ্রিও হয়ে যাবে, বাইরেও আসা হয়ে যাবে। তো এই সুযোগে চলে আসলাম বিয়েবাড়ি। বিয়ে খুব মানে বাড়ির কাছাকাছি ছিল, সেজন্য বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে চলে আসলাম। আর এটা ছিল রিসেপশন পার্টি, আর এটা যেহেতু রাত্রেবেলা ছিল সেই জন্য আমি বিশেষ করে এসেছিলাম। আমার রাত্রেবেলা রিসেপশনগুলো খুব ভালো লাগে। আর এই হচ্ছে বলার বউ, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিলো ওদের একসাথে। আর কদিন ধরে একদম ভিডিও আপলোড করা হচ্ছে না, তো ভাবলাম এটা কেন না একটু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এত গরম হচ্ছিলো আমার মুখ থেকে হয়তো বুঝতেই পারছেন। আর এখানে নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই না, আলু ভাজা, যাই হোক, বাড়ির সবার সাথে দেখা হচ্ছিলো, আশেপাশে যারা আছে তাদের সাথে দেখা হচ্ছিলো। এখানে বোন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আর এখানে এত গরম হচ্ছিলো, এত গরম হচ্ছিলো মানে বলা যায় না। আমি ফ্রেঞ্চ ফ্রাই প্রায় 3-4 প্লেট খেয়ে নিয়েছিলাম, এত ভালো লাগছিলো ফ্রেঞ্চ ফ্রাই খেতে। আর যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য আমরা বেশি কিছু খাইনি। তারপরে চলে গেলাম আইসক্রিমের দিকে। আইসক্রিমের দিকে নজর আমার ফার্স্ট থেকেই ছিল, কারণ আইসক্রিমটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এখানে সব কিছু আমুলের বিভিন্ন রকম ফ্লেভার ছিল। তো আমি এখানে প্রায় 2-3 ফ্লেভার এখানে অলরেডি টেস্ট করেছি, 3-4 রকমের আইসক্রিম এখানে আমি টেস্ট করেই নিয়েছি। আর বিয়েবাড়িতে আসলে না আমার আইসক্রিমের দিকে সব থেকে বেশি নজর যায়। এটা ছিল হচ্ছে বাটারস্কচ আইসক্রিম। বাটারস্কচ আইসক্রিম খেতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আমার মারও খুব ভালো লাগে। তো এখানে নিয়ে আমি খুবই শখ করে বাটারস্কচ আইসক্রিমটা খাচ্ছিলাম। আর এখানে বাটারস্কচ আইসক্রিমটা আমার বোনও খাচ্ছিলো। আর এই যে হচ্ছে পাকোড়া, পাকোড়া স্টলের দিকে কিন্তু আমি যাইনি, কিন্তু ভাই যে পাকোড়াটা খাচ্ছিলো সেটা আমাকে দিয়েছে, সেটাই আমি একটু একটু খেয়ে নিলাম। আর এই হচ্ছে বোনের একটা বান্ধবী, ওরা সব একসাথে একই ক্লাসে পড়ে। তো এবারে খাওয়া বেশি এদিকে না করে প্রায় 9:30 বেজে গেছে, বাড়িতে দিকেও যেতে হবে। আর খুবই টায়ার্ড ছিলাম সেই জন্য চলে গেলাম একেবারে খাওয়ার দিকে। খাওয়ার দিকে উঠতে 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 আমার পাটা রীতিমতো ব্যথাই হয়ে গেছিলো। তিনতলায় উঠতে 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 এই যে দেখুন আমি কত আস্তে আস্তে উঠছি উঠছি আমার। সো এই যে দেখুন আমি এখানে খেতে বসে গেছি। এখানে আমি ওরাই বলছিলাম যে এখানে আইসক্রিম খেতে বসে গেছি, আর এখানে পাকোড়াটাও সব কিছু একসাথেই মিলিয়ে খেয়ে নিচ্ছিলাম। কারণ যে কোনো জিনিস খাওয়ার জিনিসটাকে তো একদমই ওয়েস্ট করা উচিত না। আমি সেটাই বলছিলাম যে এখানে এই দেখুন পাকোড়া খাচ্ছি, এটা ভাইয়ের দেওয়া পাকোড়াটাই আমি খাচ্ছিলাম এখানে। আর এই যে দেখো আমার এই মামু খাওয়ার থেকে বেশি নাচু করছে। আম্মু তুমি খেতে এসছো না, নাচু করতে এসছো? সো এটা ছিল ফার্স্ট ব্যাচ, আমরা ফার্স্ট ব্যাচেই বসে গেছিলাম। আর এই যে আমার মা চলে এসেছে অনেক দেরি করে, আর এখানে প্রায় ব্যাচটা একটু ভর্তি হতে সময় লেগেছে, তার মধ্যে আমার আইসক্রিম খাওয়াটাও শেষ, সব কিছুই শেষ। আর এই যে আমি ইনোসেন্টভাবে বসে আছি, আর এখানে ইরার সাথে একটু মজা করছিলাম, ও আমাকে মারছিল আমি ওকে মারছিলাম, যাই হোক। আর ইর হচ্ছে এতটুকু দুষ্টু হয়েছে, মানে সারাক্ষণ নাচানাচি করছে। তো এখন সবাই খেতে বসে গেছে, আমি এটাই এখানে বলছিলাম। আর পাশে এতটাই আওয়াজ ছিল যে আমি আমার কথাগুলো দিতে পারিনি। আর এখানে সবাই প্রায় আমাদের মানে পুরো ফার্স্ট ব্যাচটা পুরো প্রায় রিজার্ভ হতে একটু সময় লেগেছে, কারণ 9টার দিকে স্বাভাবিকভাবেই কেউ অত খায় না, কিন্তু আমি তাড়াতাড়ি করেছি যাতে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় আর বাড়ির দিকে চলে যাওয়া যায়। সো এখানে কিন্তু বাঙালি আইটেম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো বাঙালি আইটেমের মধ্যে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আবার খুব একটা খারাপও লাগে না, মোটামুটি আমি ঠিক চলিয়ে নেওয়ার মতো। বাট আমার বিয়েবাড়িতে গেলে আমি বেশিরভাগ বিরিয়ানি খাওয়ার, মানে বিরিয়ানিটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি বিরিয়ানি যেহেতু লাভার সেই জন্য বিরিয়ানিটাকে একটু মিস করে থাকি। তো ফার্স্টে ছিল কাবলি ছোলার তরকারি, আর এখানে ছিল লুচি, এটা খুবই টেস্টি হয়েছিল, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। যখন ফার্স্টে এটা দেওয়া হয় আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর ইরা ওদিকে পিছন দিকে নাচানাচি করছে, খাওয়া করছে, যখন যেটা পারছে তখন সেটাই করছে। তো এদিকে আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। আর যারা যারা আমার ভিডিওতে আজকে ফার্স্ট, তারা আমার আগামী ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি এখন র্যান্ডমলি যে কোনো ভিডিও ছেড়ে, মানে রান্নার চ্যানেল, বাট আমি যে কোনো র্যান্ডমলি ভিডিও এখানে আপলোড করে থাকি, কারণ সময়ের মধ্যে হয়ে ওঠে না সেজন্য। আর আমার আগে প্রিভিয়াস ভিডিওতে অনেক রকম রান্নার ভিডিও ছাড়া আছে, অনেক রকম ভিডিও ছাড়া আছে, সেটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর এখানে রয়েছে সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, খাসির মাংস ছিল, চিকেন ছিল, অনেক রকম আইটেম ছিল, সবগুলো তো দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি কভার করেছি। আর এখানে ছিল, এটা ছিল চিপস। তো আমার এখানে এই মাছের মাথা দিয়ে ডালটা খেতে খুবই টেস্টি লাগে, এই জন্য আমি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে প্রায় ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর পরে দিয়ে হয়েছিল চিকেন, চিকেনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, যেটা সত্যি কথা খুবই টেস্টি হয়েছিল। আর মাছও ছিল, আমি মাছ খুব একটা পছন্দ করি না, বাড়িতে যখন হয় তখন খাই, বাট বাড়ির বাইরে গেলে আমার অতটা খেতে ভালো লাগে। আর এই যে দেখুন এত গরম হচ্ছিল, মানে বাড়াই জানা যেহেতু ঠান্ডা কাল সেজন্য পাশা এমন করা হয়নি, বাট এত গরম
এবং আমার হচ্ছে আমার জন্য আর কী করা যাবে। যাই হোক, তো এখানে চিকেন দিয়ে দিয়েছি আর চিকেনটাকে একটু সেব্বি করে লেবু টেবু দিয়ে ভালো করে খেয়ে নিয়েছি। তো এখানে প্রায় আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে, এবারে আমি একটু চলে যাবো ফটোশ্যুটের দিকে, একটু একটু ফটো তুলবো আর ইনার সাথে একটু আনন্দ করব। আর এখানে বোনের একটা চ্যালেঞ্জ দিয়েছি, দেখুন চ্যালেঞ্জটা কী করতে পারো। তাহলে ভালো জিনিস দেবো, গিফট দেবো একটা, দুটো একসাথে। হবে না না, অলরেডি হাফ খেয়ে নিয়ে আর দুটো বাড়ি দিচ্ছে, জীবনে হবে না। তো সবশেষে মিষ্টি দইটা পেয়ে আমি বিশাল আনন্দিত হয়েছি আর চলে গেলাম ফুচকার দিকে। ভাত টাত খেয়ে নিয়ে পেট ভরে গেলে আর ফুচকাটা আমার একদমই ভালো লাগে না খেতে, তাও একবার খেয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আরেক একবার আইসক্রিম, এটা হচ্ছে নোয়েল গুড়ের আইসক্রিম। আমার ড্রেস দেখো কত সুন্দর মতি দেওয়া, দেখেছো সবাই? দেখে নাও, দেখেছো? হ্যাঁ ম্যাডাম কয়ে দাও, হ্যাঁ ম্যাডাম কয়ে দাও, হ্যাঁ ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে যাওয়া যাক শান্তিতে, একটু শুভ গিয়ে। এত গরম হচ্ছে আর জামাটা হচ্ছে এত হাতের কাছে টাইট ছিল, বাড়ি যাওয়ার জন্য বাঁচি তো দেখবো।